সো হে গাইজ দিস ইজ সুপ্রসূন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ইনস্টাগ্রাম পোস্টের আপনারা আমার আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আপনারা অনেকেই দেখলাম কমেন্ট করেছেন তো অ্যাকচুয়ালি সেই ভিডিওগুলোর টপিক ছিল ইনস্টাগ্রামের যে কোনো পোস্ট বা যে কোনো ভিডিও বা যে কোনো রিলস আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখুন ডাউনলোড করার জন্য সবার প্রথম তো আপনাদেরকে একটাই কাজ করতে হয় যে পোস্টের লিঙ্কটাকে খুঁজে বার করতে হয় তো আপনারা এরকম অনেকেই কমেন্ট করেছেন বলছেন যে দাদা আমি ইনস্টাগ্রামের পোস্টের লিঙ্ক খুঁজে পাচ্ছি না বা কেউ কেউ বলছেন আমরা পোস্টের লিঙ্ক খুঁজে পাওয়ার পরেও পেস্ট করতে পারছি না পেস্ট হচ্ছে না আমাদের কারু কেউ বলছেন যে লিঙ্ক শো হচ্ছে না তো দেখুন সবার প্রথম আমি একটাই কথা বলবো লিঙ্ক সবারই শো করে সবাই পেস্ট করতে পারে তো যারা যারা পারছেন না লিংক খুঁজে পাচ্ছেন না বা পেস্ট করতে পারছেন না বা ডাউনলোড করতে পারছেন না কোনো পোস্ট বা কোনো ভিডিও তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে বুঝিয়ে দেবো যে আপনারা যে কোনো পোস্টের লিংক কিভাবে খুঁজে বার করবেন আর কি করে সেই পোস্টটাকে ডাউনলোড করবেন তো চলুন ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা সবটা বুঝতে পেরে যাবে তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক ওকে গাইজ তো দেখতে পাচ্ছেন আমি আমার নিজের পেজেরই একখানা পোস্টে চলে এসেছি তো সবার প্রথম যে কোনো পেজ বা যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টকে অ্যাকাউন্টের কোনো ভিডিও বা কোনো ফটো যদি আপনি ডাউনলোড করতে চান আপনার ফোনের গ্যালারিতে তার জন্য আমাদের যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে লিঙ্কের তো এবার আমরা লিঙ্কটা পাবো কোথা থেকে তো আমি এখান থেকে প্রথমে পোস্টের দেখাচ্ছি তারপরে আমি এক এক করে ভিডিও বা রিলসের দেখাবো আজকাল ভিডিও তো খুব একটা আপলোড করে না সবাই রিলসই আপলোড করে তো আমি এই দুটো জিনিসই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি আমার একটা পোস্টে। তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন তিনটে ডট দেখা যাচ্ছে তো এই তিনটে ডটে একবার ট্যাপ করবেন তিনটে ডটে ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে নীল কালার দিয়ে লেখা রয়েছে সি ওয়ার টু শেয়ার অ্যান্ড লিঙ্ক ওকে তো জাস্ট একবার আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলেই দেখবেন নিচের দিকে অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে প্রথমে এখানে দেখা যাচ্ছে অ্যাড টু স্টোরি শেয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে কিন্তু অপশানটা চলে এসছে তো এখান থেকে জাস্ট একবার ট্যাপ করবেন লিঙ্কটা কিন্তু আপনার কিবোর্ডে পেস্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কীবোর্ডে পেস্ট হয়ে গেল তো এবার যদি এটাকে আমি ডাউনলোড করতে চাই তাহলে কি করে আমরা ডাউনলোড করব আমি বলেছিলাম আগের সেম প্রসেস তো আমরা সেম প্রসেসই ফলো করব এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে গুগল ক্রোম ব্রাউজার আপনি ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনাকে সেট সার্চ করতে হবে ইনস্টাগ্রাম ডাউনলোডার বলে তো আপনারা লিখে নেবেন লিখে নিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম ডাউনলোডার বা আপনি যেই জিনিসটা ডাউনলোড করতে চান ধরুন কোনো ফটো ডাউনলোড করতে চান তো লিখে নিতে পারেন ইনস্টাগ্রাম ফটো ডাউনলোড বলে তো আমি এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ওয়েবসাইট কিন্তু চলে এসেছে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে তো আপনি চাইলে যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো আমি এখানে সেভ ইনস্টা ডট অ্যাপ ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইউ আর ইনস্টাগ্রাম বলে লেখা রয়েছে এই বক্সটাতে একবার ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখবেন আপনার গুগল কিবোর্ড যদি আপনি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এখানে চলে আসবে আর আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আইফোনের কীবোর্ডে চলে আসবে আর যদি না আসে তাহলে জাস্ট কি করবেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন পেস্ট ইউ আর এল ইনস্টাগ্রাম বলে লেখা রয়েছে এই বক্সটাতে আপনার যে আঙুল রয়েছে থাম ফিঙ্গার যেটা রয়েছে জাস্ট এখান একবার ট্যাপ করবেন ট্যাপ করে একটু হোল্ড করবেন হোল্ড করলেই দেখবেন এখানে কিন্তু পেস্ট অপশনটা চলে এসেছে তো জাস্ট একবার পেস্ট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন নীল কালার দিয়ে লেখা রয়েছে ডাউনলোড বলে এখানে একবার ট্যাপ করবেন তো এখানে ট্যাপ যদি করেন তাহলে এখানে একটা অ্যাড শো করবে এটা আপনারা কেটে বেরিয়ে যাবেন কেটে বেরিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্টটা চলে এসেছে তো আমি যদি এখানে ডাউনলোড ইমেজে ট্যাপ করি তাহলে কিন্তু এখানে আমার ডাউনলোডটা গ্যালারিতে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এবার যদি আমি এটাকে ওপেন করি তো এটা দেখতে পাচ্ছেন আমার পোস্টটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল তো একদম খুবই সামান্য একটা ব্যাপার সেম প্রসেসে কিন্তু আপনি রিলস ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতে পারেন তো রিলস ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি ইনস্টাগ্রামে চলে যাবেন এখন তো কিছু কিছু রিলসের এরকম অপশান দিয়ে দিয়েছে যে আপনি ডাইরেক্টই সেটা ডাউনলোড করতে পারেন তো ডাইরেক্ট ডাউনলোড করার জন্য আপনাকে দেখে নিতে হবে যে কোন কোন ইনস্টাগ্রাম রিলসের ডাইরেক্ট ডাউনলোড অপশান খোলা রয়েছে তো আমি এখান থেকে দেখে নিচ্ছি একবার চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন একদম নিচে তিনটে ডটে চলে যাবেন তিনটে ডটে চলে গেলেও আপনি যদি লিঙ্ক ক্লিকে লিঙ্ক যদি না খুঁজে পেয়ে থাকেন আবারও আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে লিঙ্ক খুঁজে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সি ওয়ার টু শেয়ার অ্যান্ড লিঙ্ক বলে লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে অপশন চলে এসছে কপি লিঙ্ক বলে তো আপনি এখানে যদি কপি লিঙ্ক করেন তাহলে কিন্তু আপনার এই রিলস ভিডিওর লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে আর যদি আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে চান তো দেখে নিতে হবে যে ডাইরেক্ট ডাউনলোডের অপশান সেই রিলস যে আপলোড করেছে সে ওপেন করে রেখেছে কিনা এটা ওপেন করা যায় আবার ডি মানে ডিসেবল ইনেবেল এটা ম্যানুয়ালি করা যায় সেটা একটা আলাদা টপিক আপনারা যদি চান আমি সেটার উপরে ভিডিও বানিয়ে দেবো তো আপনি ডাইরেক্ট ডাউনলোড করার অপশান এখানে আছে কি আমি একবার দেখে নিয়েছি শেয়ারে চলে যাবেন শেয়ারে গেলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডাইরেক্ট ডাউনলোডের কোনো অপশান নেই তো আপনি রিলস যদি এরকমভাবে ডাউনলোড করতে চান ডাইরেক্টভাবে তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ডাইরেক্ট ডাউনলোডের অপশান কি কিনা তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রিলস চেক করছি কোনোটাতেই কিন্তু ডাইরেক্ট ডাউনলোডের অপশান আসছে না যদি আসতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম কীরকম আসতো তো ওটা আসতো কীরকমভাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু স্টোরি বলে লেখা রয়েছে তারপরে শেয়ার বলে লেখা রয়েছে তার ঠিক মাঝখানে একটা ডাউনলোডে এরও সাইন থাকবে যে ডাউনলোড বলে ডাইরেক্ট ডাউনলোড বলে একটা সাইন চলে আসবে এবার আপনি যদি ওখানে সেখানে ট্যাপ করেন তাহলে কিন্তু জিনিসটা আপনি ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে এই দেখুন দেখতে পাচ্ছেন অনেকগুলো রিলস আমি এখান থেকে সার্চ করছিলাম মানে চেক করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি শেয়ার অপশানে যখন চলে গেলাম এই পেজের যে এই যে পেজটা রয়েছে এ মিজ আনু বলে লেখা রয়েছে পেজটার নাম ও যে অ্যাডমিন তো ইনি অ্যাভেলেবেল করে রেখেছে যে কেউ এই রিলসটা ডাউনলোড করতে পারে অফিসিয়ালি এখান থেকে কোনো ওয়েবসাইটে যাবার প্রয়োজন পড়বে না তো এখানে আপনি জাস্ট শেয়ারে ট্যাপ করবেন শেয়ারে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বলে কিন্তু অপশান চলে এসেছে তো এরকমভাবে কিন্তু আপনি ডাইরেক্ট এখানে যদি ডাউনলোড করতে পারেন জাস্ট এখানে ডাউনলোডে ট্যাপ করবেন আর এটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হতে শুরু করে দেবে উইথ অডিও আর যদি আপনি ডাউনলোড অপশান না পান তাহলে ওখান থেকে কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করে নিয়ে যে ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখালাম সেই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি জিনিসটা দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফিনিশড ডাউনলোড বলে কিন্তু লেখা চলে এসেছে তো আমি আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমার রিলসটা এখানে ডাউনলোড হয়েছে কি না ঠিক আছে তো ডাইরেক্ট আমি ডাউনলোড করলাম তো আমি এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাইরেক্ট রিলসটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে উইথ অডিও তো এখানে দেখতে পাচ্ছেন রিলসটা কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে তো এরকম করেই কিন্তু আপনারা জিনিসগুলো করতে পারেন যদি রিলসের অ্যাডমিন ডাইরেক্ট ডাউনলোডের অপশন এনেবেল করে রাখে তাহলে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে আর যদি রিলসের অ্যাডমিন ডাইরেক্ট ডাউনলোডের অপশান ডিসেবল করে রাখে তাহলে কিন্তু কপি লিঙ্ক করে আপনাদেরকে ডাউনলোড করতে হবে ওইখান থেকে আপনি দেখিয়ে দিলাম কিভাবে কপি লিঙ্ক করবেন কোথা থেকে লিঙ্ক খুঁজে পাবেন সেটাও দেখিয়ে দিলাম আর আপনারা যারা কমেন্ট করেছেন বলছেন যে পেস্ট করতে পারছে না জাস্ট হোল্ড করবেন আপনার থামটাকে প্রেস করে একটু হোল্ড করবেন এক দু সেকেন্ড তাহলে দেখবে পেস্ট অপশানটা কিন্তু চলে আসবে আর সেইভাবে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন উইথ অডিও যে কোনো রিলস কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এরপরে আর কোনো রকম সমস্যা হবে না ভিডিওটা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন পেজের নাম আপনি দেখে নিলেন পেজে চাইলে আপনি ডিএম করতে পারেন আমি স্ক্রিনশটের সাথে আপনাকে বুঝিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একখানা লাইক করবেন চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে দেবেন সো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে পরবর্তী কনটেন্টে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন